স্বদেশে পূজ্যতে রাজা, বিদ্বান সর্বত্র পূজ্যতে। জ্ঞান অর্জন করার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো এবং বেল আইকনে অবশ্যই ক্লিক করো নতুন নতুন ভিডিও দেখবার জন্য। আজ শুরু করছি তোমাদের জন্য হায়ার সেকেন্ডারি সংস্কৃত সাজেশন, কারণ এক্সাম তোমাদের খুব সামনেই, খুব বেশি দেরি নেই। তার জন্য আগে থেকে একটা তোমাদের জন্য খুব গুছিয়ে অনেক বই ঘেঁটে তোমাদের জন্য একটা সাজেশন বানিয়েছি। আর এটা বলছি 100% আসবে, শুধু একদিনের অভিজ্ঞতা নয়, দীর্ঘ 10 বছরের অভিজ্ঞতা থেকে বলছি। তোমাদের এই কোশ্চেন নিশ্চিন্তে আমি বলতে পারি, এই কোশ্চেন পড়ে যদি পরীক্ষা হয়ে যাও, চোখ বন্ধ করে একবার ভেবে নিলেই পরীক্ষার দেখবে যে সব অ্যান্সার তোমাদের কলমের আগায় চলে আসছে। তাহলে এবার শুরু করা যাক। তোমাদের আর্যাবর্ত বর্ণনম থেকে যেসব কোশ্চেনগুলো আসবে সেটা বলছি। 1 নম্বর, আর্যাবর্ত বর্ণন, আর্যাবর্ত বলতে কবি কোন অঞ্চলকে বুঝিয়েছেন? কবির বর্ণন অনুসারে আর্যাবর্ত বর্ণনমের সার্থকতা বিচার করো। দ্বিতীয় কোশ্চেন, আর্যাবর্তের গ্রাম ও নগরের বর্ণনা দাও। আর একটা কোশ্চেন এখানে বলবে, আর্যাবর্তের সঙ্গে স্বর্গের তুলনা আলোচনা করুন। এটা এখান থেকে এটুকু বললেই হবে, এই 3টে কোশ্চেন বেশি পড়তে হবে না, বট কোশ্চেন 5 নম্বরই। আর তোমার আর একটা আছে যে বনগতা গুহা, বনগতা গুহার থেকে 3টে কোশ্চেন দেখে নেবে যে বনগতা গুহা অবলম্বনে কশ্যপ ও অলিবর্বার আর্থিক অবস্থা বর্ণনা করো, আর অলিবর্বার চরিত্রের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এটা খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা অবশ্যই পড়বে। আর একটা যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট মনে হচ্ছে আমার, যে অলিবর্বা কিভাবে গুহায় প্রবেশ করেছিল এবং কোন কোন জিনিস পেয়েছিল তা নিজের ভাষায় লেখো। তাহলে এইটুকু বললেই তোমাদের গদ্যাংশ হয়ে যাবে। আর একটা কথা, যে গদ্যাংশে 2 থেকে 1 কোশ্চেন থাকবে, যে কোনো একটা ভালো করে পড়লেই আশা করি হয়ে যাবে। পদ্যাংশ সেরকম 2টো আছে তোমাদের, শ্রী গঙ্গাস্তোত্রম এবং কর্মযোগ। তার মধ্যে পদ্যাংশটার থেকে আমি মনে করেছি যে শ্রী গঙ্গাস্তোত্রমটা পড়াই তোমাদের সুবিধা হবে। সেখান থেকে যেটা দেখলে ভালো হবে, পৌরাণিক কাহিনী উল্লেখ করে দেবী গঙ্গার উদ্দেশ্যে কবির শঙ্করমৌলী বিহারিণী সম্বোধনটির সার্থকতা বুঝিয়ে দাও। অথবা তমসি গতির মম খলু সংসারে কে কেন একথা বলেছেন বলেছেন এর সম্বন্ধে একটা লিখে নেবে। আর দেখবে এখানে তোমার পাঠ্যাংশ অবলম্বনে গঙ্গার মাহাত্ম্য বর্ণনা করো। তা 1 নম্বর এবং 3 নম্বর কোশ্চেনটাই বেশি ইম্পর্টেন্ট এখান থেকে। কর্মযোগ থেকে দেখবে যে কোশ্চেনগুলো, পাঠ্যাংশে কাকে মিথ্যাচারী বলা হয়েছে, তার চেয়ে শ্রেষ্ঠকে। আর এখান থেকে দেখবে, নহি কশ্চিৎ খনমপি জাতু তৃষ্টেত্যে কর্মকৃত কারিয়েতে ইয়া অবশ্য কর্ম সর্ব প্রকৃতি যেই গুণেই। এটা ব্যাখ্যা করো। আর এখান থেকে আরেকটা ব্যাখ্যা বা তাৎপর্য পড়বে, স্বধর্মে নির্ধনম শ্রেয় পরধর্ম ভয়াবহ। এটুকু পড়লে এখান থেকে হয়ে যাবে। এরপরে দেখবে তোমাদের জন্য যেটা আছে নাট্যাংশ, নাট্যাংশ থেকে আমার মনে হচ্ছে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হতে পারে, শশাঙ্কস্ত অতি নিঘৃণ, অর্থাৎ উক্তিটি কার, বক্তা শশাঙ্ককে অতি নিঘৃণ বলেছেন কেন বুঝিয়ে দাও। অথবা নারিকাওপি যুগায়তে বাক্যটি পাঠ্যাংশ অবলম্বনে বিশ্লেষণ করো। এখানে আর একটা কোশ্চেন দেখতে পারো, বাসন্তিক স্বপ্নম নাটকের নামকরণের সার্থকতা আলোচনা করো। বাসন্তিক স্বপ্নম নাটকের সামাজিক নিয়ম ও শাস্তির পরিচয় দাও। যদি আর একটা কোশ্চেন এখানে দেখবে, যদি মে জনক বিক্ষতে মদিক্ষণে নৈব, বক্তা কে এবং বক্তা কে এনম পদে কাকে বোঝানো হয়েছে, কোন প্রসঙ্গে একথা বলা হয়েছে। এখান থেকে এটুকু দেখলেই হয়ে যাবে। আর সাহিত্যের ইতিহাসে দেখবে যে কালিদাসের সর্বস্বম অভিজ্ঞান শকুন্তলম আলোচনা করো। সংস্কৃত সাহিত্যে বিশাখ দত্ত ও তার নাটক মুদ্রা রাক্ষসের স্থান নিরূপণ করো। সংস্কৃত গীতিকাব্যে মেঘদূত ও গীতগোবিন্দের স্থান নিরূপণ করো। ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্রের ইতিহাসে চরক সংহিতার অবদান আলোচনা করো। ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্রের ইতিহাসে সুশ্রুত সংহিতার অবদান আলোচনা করো। আর একটা কোশ্চেন থেকে ভাষ সমস্যা বলতে কি বোঝো, আমার মনে হয় এবার ভাষ সমস্যাটা আর সংস্কৃত সাহিত্যে গীতিকাব্য হিসেবে মেঘদূত এবং গীতগোবিন্দের স্থান নিরূপণ করো, এটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আবার এবার ভাষাতত্ত্ব থেকে বলছি, ভাষাতত্ত্বে যেটা দেখবে, কেন্তুম ও সন্ত সতম গুচ্ছ সম্পর্কে লেখো। তৃতীয় আর একটা কোশ্চেন এখানে না, দ্বিতীয় কোশ্চেন দেখবে, ভারতীয় আর্য ভাষার কাকে বলে, এই ভাষার কয়টি স্তর, প্রত্যেকটি স্তর সম্বন্ধে যা জানো, বৈশিষ্ট্য সম্বন্ধে বৈশিষ্ট্য সহ লেখো। আর একটা 3 নম্বর কোশ্চেন এখান থেকে, ইন্দ্রো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর 2টি প্রধান শ্রেণী ও
10টি উপশ্রেণীর নাম লেখো। আর যেটা বাকি রইল ভাব সম্প্রসারণ, ভাব সম্প্রসারণ এখান থেকে আমি চারটা দিচ্ছি, চারটার মধ্যেই আসবে। ভবন্তি ফাল্গুনে মাসি বৃক্ষ শাখা বিপল্লবা, নচ সন্ন্যাস দেব সিদ্ধিম সমাধি গচ্ছতি, আর কি স্বধর্মে নির্ধনম শ্রেয় পরধর্ম ভয়াবহ কুরু কৃপায়া ভবসাগর পরম, এই চারটার মধ্যেই একটা পেয়ে যাবে, এর জন্য মান থাকবে 4। আচ্ছা, আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করো, ঠিক আছে। দ্বিতীয় পর্বে তোমাদের 26-এ 26 একটা ভিডিও বানাচ্ছি, সেখানে তোমাদের 26-এ 26টা শর্ট কোশ্চেনই কমন করে তার ব্যবস্থা করে দেবো, ঠিক আছে। ভিডিও দেখো, সাবস্ক্রাইব করো আর শেয়ার করো। তোমরা যত সাবস্ক্রাইব করবে, যত ভিডিও দেখবে, তত আরও নতুন ভিডিও তোমাদের জন্য তত তাড়াতাড়ি বানাবো। থ্যাংক ইউ।